আয়েশ হরাদি আল্লাহ তা আলা আনহা বললেন যে ঋতুর সময় আমি কী করবো মা বোনেরা এখন একটু শুনে নিন আল্লাহ্ন বললেন যখন তোমাদের হায়েশ হবে দা ঈস সালাত আইয়ামা আকরায়েক যখন তোমাদের ঋতু হবে সালাদ বাদ দাও সিয়ামের সময় যখন এটা ঘটে যাবে তাহলে তোমরা সিয়াম বাদ দাও সিয়াম পরবর্তী মাসে কাজা করতে হবে সালাতের আর কাজা করতে হবে না আল্লাহ্ নবে বলে দিলেন আয়েশ আরদ আল্লাহ তা আলহ আনহা আল্লাহ্নবীর সাথে হজ্জে গেলেন হঠাৎ করে কান্না কাটা শুরু করে দিলেন আল্লাহ টের পেয়ে গেলেন ঘটনা কি ঘটেছে আল্লাহ না ফেসতে আয়েশা তোমার কি ঋতু এসে গেছে এই জন্য কান্নাকাটি করছ মা আয়েশা কান্নায় বিজড়িত হয়ে বললেন সবাই হজ করবে আর আমি এই কারণে এবার হজ করতে বারমানা বসে থাকবো আল্লাহ নেই বললেন দুশ্চিন্তার কোনো কারণ নাই মা সালা দেওয়ার জন্য আমি আছি হা দাম আলা বানাতে আদম এটা এমন একটা বিষয় হয়ে যে আল্লাহ তা আদমের কন্যা সন্তানদের জন্য নির্ধারিত করে রেখেছে তাদের হায়েজ হবে নিফাস হবে এটাই স্বাভাবিক তুমিও আদমের এক কন্যা ঘটে গেছে এফ আলি কুল্লা মাইয়া ফাল হাজ হাজিরা যা করে তার সবই তুমি করবে মিনায় যাবে আরাফায় যাবে সালাতাদাই করবে না পাথর নিক্ষেপ করবে সব করবে গায়ের আন্নাকে লাফিল বায়েত তুমি শুধু কাবার ঘরের তো আপ করতে পারবে না যখন হজের কাজ সমাধান হতে হতে যখন পবিত্র হয়ে যাবে তুমি যদি যে আগের বাদ পড়ে গেছে সেটা যদি করতে চাও তাহলে তোমার ভাই আব্দুর রহমানকে সাথে রেখে আমি চলে গেলাম তুমি কাছের যে জায়গাটা আছে এখন যেখানে মসজিদ আয়েশা সেইখান থেকে তুমি তো আপকে এহরাম করে তারপরে কাবার ঘরের তো আপ করে বাড়িতে চলে এসো তোমার কোনো দুশ্চিন্তার কারণ নাই এখন যারা হজে যান তারা ওইখান থেকে মসজিদ আয়স থেকে বার ওমরা করেন আপনাদের এই সকল রোগ হয় কিনা পুরুষ মানুষের সমস্যা আছে আল্লাহ নবী মা আয়েশাকে বললেন তোমার দুশ্চিন্তার কারণ নাই তুমি এই রীতির কারণে প্রথম যে উমরাটা করতে পারনি পবিত্র হওয়ার পরে তোমার ভাই আব্দুর রহমানকে রেখে গেলাম তাকে সাথে নিয়ে তুমি তুমি ওইখান থেকে এই পরিত্যক্ত যে ওমরাটা করতে পারো নি সেটা করে তারপর মদিনায় যাবে আর এখন পুরুষ হাজি সাহেবদের এমন কি রোগ হলো যে তারা তার উপর কে করে নিজেরা শুধু ওমরার পরে ওমরা করে চলেছেন পরিবেশনায় এ আর ডিজিটাল মাইক সার্ভিস এ আর ডিজিটাল মাইক সার্ভিস পরিচালনায় মোহাম্মদ আনোয়ার হোসেন